আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওটা দেখা শুরু করছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা সর্বপ্রথম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটা সিম খেতে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো এই জায়গাটা আমি আমার ফ্রেন্ড এলো জসিম, এই তো আমাকে মেসেঞ্জারে কিছু পিকচার পাঠাইছিল, তো যেটা দেখে আমি আসলে খুবই ইমপ্রেস হয়ে গেছিলাম। আমি আসলে মনকে মোটেই কন্ট্রোল করতে পারছিলাম না, তো খুব তাড়াতাড়ি অস্থির মন নিয়ে চলে আসছি যে এই খেতে যাবো, ক্ষেত দেখবো, ক্ষেতের ফুল দেখবো, হ্যাঁ কীভাবে মাঠে গেলে যে কতটা ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো এরকম আমার একটা প্রতিশ্রুতি ছিল যে আমার চ্যানেলে আমি মাঝে মধ্যে এরকম আমার দেশের কৃষক, আমার দেশের কৃষিকাজ আমি উপস্থাপন করব। দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটা বৃহৎ এরিয়া নিয়ে, এলাকা নিয়ে এখানে সিমের চাষ, সিমের ক্ষেত, সিমের এখানে আগে করলা ছিল, ওর আগে কিজানে ছিল একটা বড় ঝিঙা, চিচিঙা এগুলো ছিল অনেক বড়। আমি আমাকে দেখাইছো, জসিম আমাকে দেখাইছিল, আমি আসলে আমাকে ও বলছিল আসতে, তখন আমি আসতে পারিনি। তবে আমি অবশ্যই আমার ভিডিওর মধ্যে আমি ওই ঝিঙাটা আপনাদেরকে দেখাবো যে কত বড় ঝিঙা। ফেসবুকে কিছু ছবি পাঠাইছিলাম, তারপরে ভাই আমাকে বললো যে আমি এখানে যাইতে চাই, আমি বললাম ঠিক আছে আসেন এখানে। ইনি হলেন আমাদের জসিম ভাইয়ের ছোট ভাই, নাম কি জানো ভাই? মোহাম্মদ জয়। আপনি এখানে এই ক্ষেত্রের মধ্যেই পরিচালনা করেন? হ্যাঁ। এখানে আমার একজন ফ্রেন্ড আছে, নাম হলো আবু রায়হান। হলেন আবু রায়হান, তুমি কি এখানেই থাকো? জি এখানে। আচ্ছা আচ্ছা, এ আমার অনেক পরিচিত এবং মনের মানুষ সবাই এখানে। সব থেকে বড় কথা হলো যে আসলে আমাদের বাংলাদেশের কৃষিকাজ যে এত সুন্দর, বা বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষিকাজের সাথে যারা সম্পৃক্ত আছে তারা আসলে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে এই যে আমাদের খাদ্য চাহিদা মিটান। তো যখন এই কৃষক যখন তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাম মার্কেটে পায় না, তখন আসলে অনেক পরিতাপের বিষয়। এখানে কী পরিমাণে সিম যে আসবে এটাও জানি না, জানা নেই। এই যে একটা সুন্দর বিউটিফুল একটা ন্যাচারাল দৃশ্য এখানে দেখা যাচ্ছে, এই দৃশ্যটা অনেক সুন্দর, অনেক ভালো লাগার মতো। শুধু সিম চাষ না, এখানে পাশে আমাদের বেগুন, মূলা, এরপরে অনেক চাষে আছে, আমরা অল্প সময়ের মধ্যে সবগুলোই ইনশাল্লাহ দেখাবো। আপনারা দেখে দেখেন, দেখতে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এই সিম ক্ষেত দেখানোর চেষ্টা করলাম। আসলে জানি না আপনাদের কাছে কার কাছে কেমন কী লাগছে, কতটুকু ভালো লাগছে। তো আমি যখন এই সিম ক্ষেতের ফটো পাইছিলাম, যখন জসিম আমাকে এই সিম ক্ষেতের পিকচার পাঠাইছিল, তো দেখার পরে আমি আসলে আমার কাছে খুব ভালো লাগছিল। আমি আর বেশি সময় দেরি করি নাই, যদিও রোদ্রের মধ্যে ভিডিও ভালো হয় না জানি, তো তারপরেও অপেক্ষা করি নাই যে বিকাল পর্যন্ত অপেক্ষা করব, এত সুন্দর জায়গায় যাব না, এই বিকাল পর্যন্ত যে অপেক্ষা করব সেই মন মানে মনটাকে স্থির করতে পারি নাই। তো বিকালের অপেক্ষায় না থেকে এই রোদ্রের মধ্যে চলে আসছি,
যে আমি ওই সিমক্ষেতে যাব, সিমক্ষেতের ফুল দেখব, সিমক্ষেত দেখব। এত সুন্দর লাগছিল মানে পিকচার দেখতে, তো পিকচার যা দেখছি তার থেকে বাস্তবে এসে আরও ভালো লাগছে, আরও বেশি ভালো লাগতেছে। মানে এই দৃশ্যটাকে, এই ন্যাচারাল দৃশ্যটা ফুলে ফুলে যে এখানে যে সুন্দর একটা ন্যাচারাল দৃশ্য আল্লাহ তাআলা তৈরি করে দিছে, এটা তো কোনো মানুষ অবশ্যই কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, তৈরি করতে পারে না এত সুন্দর। মানুষ শুধু তার চেষ্টাটা চালায় যাচ্ছে, বাকি আল্লাহ তাআলা দিচ্ছে, ফসল দিচ্ছে, ফুল ফল যা কিছুই দিচ্ছে আল্লাহ তাআলাই দিচ্ছে। তো যাই হোক, এই সৌন্দর্যের মধ্যে এসে আসলে খুবই মানে কিভাবে যে ভাষায়, কোন ভাষাতে প্রকাশ করবো এই সৌন্দর্যের কথা, যেই ভাষা দিয়ে প্রকাশ করলে হয়তো এই সৌন্দর্য পরিস্ফুটিত হবে, সেই ভাষা আমার কাছে নেই, তো এই জন্য আমি দুঃখিত। তবে আমি চেষ্টা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করতে, আপনারাও দেখেন। আর আপনাদের যদি সামান্যতম ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, আর নেক্সটে যদি এরকম ভিডিও আরও যদি পাইতে চান, যদি দেখতে চান, অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি এখন এই ভিডিও থেকে বিদায় নেব, সবাই কাছে দোয়া চেয়ে, এবং সবাই সুখে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা প্রত্যাশা করে আমি আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।